এই ভিডিওতে ক্লাস এইটের কোষে দেখি এগারো এর এই উনিশ দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করবো এখানের দুটো অঙ্ক আছে উনিশ আর কুড়ি আর এর আগে অর্থাৎ আঠেরো দাগ পর্যন্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা অবশ্যই দেখবে আর যে রায়মার প্রশ্নবিচিত্রা এর থার্ড সেমিটিভ এভেলুয়েশনের সমস্ত অঙ্কের প্রশ্নগুলোর উত্তর আমার চ্যানেলে করা আছে তোমরা সেখান থেকেও দেখো তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার যে প্লে লিস্ট প্লে লিঙ্কগুলো দেওয়া আছে তো এখানে আছে একটি হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে পনেরো মিটার দশ মিটার পাঁচ মিটার যদি প্রস্থ ও উচ্চতার প্রত্যেকটি দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় তবে চার দেওয়ালে ক্ষেত্রফল শতকরা ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হিসাব করে লিখি তো এখানে যে অবস্থায় এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে এই অবস্থাতে অর্থাৎ যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো দিয়ে প্রথম চার দেয়ালে ক্ষেত্রফল বের করতে হবে তারপর প্রত্যেকটিকে দশ পার্সেন্ট করে বৃদ্ধি করে আবার চার দালের ক্ষেত্রফল বের করতে হবে তো এই যে পরের ক্ষেত্রফল বের করলাম সেটা আগের ক্ষেত্রফলের চেয়ে কত বেশি সেখান থেকে শতকরা কত বেশি সেটা পেয়ে যাব তাহলে প্রথমে যে কাজটি হবে সেটা প্রথমে ঘরে এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে চার দেওয়ালের ক্ষেত্রফল বের করতে হবে ঘরটির চারদালের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা এটা চারদালের ক্ষেত্রফলের সূত্র তাহলে দুই বসালাম এখানে দৈর্ঘ্য প্রশ্নে দেওয়া আছে পনেরো মিটার পনেরো মিটার বসালাম প্রস্থ দেওয়া আছে দশ মিটার দশ বসালাম আর উচ্চতা দেওয়া আছে পাঁচ মিটার তাহলে পাঁচ মিটার বসালাম আর যেহেতু এটা ক্ষেত্র ফল সেহেতু এর একক হবে সেমি বা ও মিটার তাহলে সমান পেলাম পাঁচ দু দশ ইন্টু এখানে পনেরো আর দশ পঁচিশ মিটার আর পঁচিশ এবং দশ গুণ করলে দুশো পঞ্চাশ বর্গমিটার এটা চার দালে ক্ষেত্র পেলাম এবং দশ পার্সেন্ট বাড়লে দৈর্ঘ্য কত হয় দেখেনি নিই করে বৃদ্ধি পেলে দৈর্ঘ্য হয় সমান দৈর্ঘ্য আছে পনেরো বৃদ্ধি পেয়েছে সেজন্য প্লাস দিলাম আর দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ পনেরো দশ পার্সেন্ট তাহলে পনেরো ইন্টু দশ বাই একশো তাহলে এখানে মিটার লিখতে হবে এটা কাটাকুটি করে দশ পেলাম এখানে এক তো পনেরো প্লাস আচ্ছা এখানে আবার কাটছে পাঁচ দু কোনো দশ তিন পাঁচে পনেরো তাহলে এটা পেলাম পনেরো প্লাস তিনের দুই মিটার এখানে দুই এখানে এক এক আর দুইয়ের লসেকো দুই তাহলে এক দিয়ে দুইকে ভাগ করলে দুই থাকে দুই আর পনেরো গুণ পনেরো দু ত্রিশ প্লাস দুই দিয়ে দুই ভাগলে এক তিন এককে তিন তাহলে এটা সমান পেলাম তেত্রিশ বাই দুই মিটার তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য ঠিক হলো এবার প্রস্থ প্রস্থ হয় সমান প্রস্থ ছিল দশ মিটার তাহলে বেড়েছে মানে প্লাস দশ পার্সেন্ট বেড়েছে দশের তাহলে দশ ইন্টু দশ বা একশো মিটার দশ দশ কেটে দিলে দশ থাকছে এই দশ এই দশ কাটছে তাহলে এক থাকলো এখানে দশ প্লাস এক মিটার সমান এগারো মিটার এবং উচ্চতা উচ্চতা হয় সমান উচ্চতা পাস ছিল বেড়েছে মানে প্লাস দিলাম পাঁচের পা দশ পার্সেন্ট এটা কাটাকুটি করলে এক এখানে দশ দশ দুই পাঁচ তো কোনো দশ তাহলে ফাইভ প্লাস ওয়ান বাই টু মিটার এখানে দুই লসু পাঁচ কোনো দশ প্লাস এক মিটার সমান এগারো বাই দুই মিটার তাহলে এখন দীর্ঘ পেলাম তেত্রিশ বাই দুই প্রস্থ পেলাম এগারো আর উচ্চতা পেলাম এগারো বাই দুই মিটার তাহলে নতুন চারদাইলের ক্ষেত্রফল নতুন চারদাইলের ক্ষেত্রফল সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সূত্রটা আমি আরেকবার লিখছি না এখানে টু দিলাম আর দৈর্ঘ্য এটা প্রস্থ এটা ইন্টু উচ্চতা এটা পাশে হবে বর্গমিটার টু এখানে ব্র্যাকেট দুই আছে নিচে এক আছে দুই আর একের দশ এগো দুই দুই দিয়ে দুইকে ভাগ করলে এক হয় তেত্রিশ কে তেত্রিশ প্লাস এক দিয়ে দুইকে ভাগ করলে দুই হয় এগারো দু কোনো বাইশ এই দুই দুই ওপর নিচে কেটে দিলাম তাহলে এখানে তেত্রিশ এবং বাইশ পঞ্চান্ন পঞ্চান্ন ইন্টু এগারো বাই দুই বর্গমিটার এটা এগারো দিক গুণ করলে পাঁচ এগারোং পঞ্চান্ন পাঁচ এগারোং পঞ্চান্ন পাঁচ হাতে পাঁচ পাঁচ এগারোং পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট তাহলে এটা হলো ছশো পাঁচ বাই দুই বর্গমিটার ছশো পাঁচ বাই দুই আর আগের ছিল এটা দুশো পঞ্চাশ ছিল এখন হলো ছশো পাঁচ বাই দুই তাহলে কত বৃদ্ধি পেল দেখে নিই চার দেয়ালের ক্ষেত্র বৃদ্ধি চার দেয়ালের ক্ষেত্রফলে বৃদ্ধি বা ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি আমি এক লাইনে করে দিতে পারি শতকরা বৃদ্ধি সমান বৃদ্ধির পরিমাণ বা বৃদ্ধি ইনটু একশো আর নিচে হবে প্রাথমিক মান এভাবে এক লাইনে করা যেতে পারে বা এটা ধাপে ধাপে আমরা এই ঐকিক নিয়মে করতে পারি তো বৃদ্ধির পরিমাণ যেটা আছে এখন হয়েছে ছশো পাঁচ বাই দুই আর আগে ছিল আড়াইশো তাহলে বিয়োগ করলাম এটা বৃদ্ধির পরিমাণ পাবো ইন্টু একশো আর নিচে হবে প্রাথমিক মান অর্থাৎ দুশো পঞ্চাশ এটা হিসাব করতে হবে হিসাব করে যা উত্তর আসবে সেটাই তো সমান আমি ওটাকে আরেকবার লিখছি এখানে কারণ কি দেখ বুঝতে একটু অসুবিধা হবে তাহলে উপরে এখানে দুই এবং এখানে এক দশগু দুই দুই দিয়ে দুইকে ভাগ করলে এক থাকছে একের সাথে ছশো পাঁচ ছ ছশো পাঁচ গুণ করলে ছশো পাঁচ হচ্ছে মাইনাস এর নিচে যে এক আছে এক এক দিয়ে দুইকে ভাগ করলে এক হয় একের সাথে দুশো পঞ্চাশ গুণ করলে এখানে পাঁচশো আর নিচে দুই পাঁচ শূন্য এখানে ইন্টু একশো এটাকে সরল করে লিখলে উপর তা প্রথম লিখি ছশো পাঁচ থেকে পাঁচশো বিয়োগ করলে একশো পাঁচ বাই টু তাহলে এটা এই লিখলাম এই একশোটা এখানে দিলাম আর নিচে দুশো পঞ্চাশ এটাকে ওয়ান বাই টু ফাইভ জিরো লেখা যায় তাহলে যদি পঞ্চাশ দিয়ে কাটি পাঁচ পঞ্চাশ ও আড়াইশো আর এটা পঞ্চাশ দু একশো এই দুই এই দুই কেটে দিলাম এ পাঁচ এবং এটা কাটলাম একুশ তাহলে সমান একুশ তাহলে একুশ পার্সেন্ট উত্তর হবে তাহলে অতএব চার দেয়ালের ক্ষেত্র ফল একুশ পার্সেন্ট বৃদ্ধি পাবে এরপরে কুইদাগে আছে বাসিক ক্রীড়া প্রতিযোগিতায় কুড়ি পার্সেন্ট শিক্ষার্থী একশো মিটার দৌড়ে পনেরো পার্সেন্ট শিক্ষার্থী দুশো মিটার দৌড়ে এবং দশ পার্সেন্ট শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয় ফাইভ পার্সেন্ট শিক্ষার্থী তিনটেতেই নাম দেয় বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষার্থীর সংখ্যা সাতশো জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি হিসাব করে লিখি কোনো প্রতিযোগী একসাথে দুটিতে নাম দেয়নি তাহলে এখানে কুড়ি পার্সেন্ট শিক্ষার্থী নাম দিয়েছে একশো মিটার দৌড়ে পনেরো পার্সেন্ট দুশো মিটার দৌড়ে আর দশ পার্সেন্ট লং জাম্পে ফাইভ পার্সেন্ট তিনটেতেই তো যদি জিজ্ঞাসা করা হয় যে কত পার্সেন্ট শিক্ষার্থী শুধুমাত্র একশো মিটার দৌড়ে নাম দিয়েছে সেক্ষেত্রে কিন্তু এই কুড়ি পার্সেন্ট এর থেকে বিয়োগ করতে হয় ফাইভ পার্সেন্ট কারণ এই জনের মধ্যে শতকরা কুড়িজনের মধ্যে পাঁচজন এমন আছে যারা তিনটেতেই নাম দিয়েছে সুতরাং যে কেবল একশো মিটারের দৌড়ে নাম দিয়েছে এই কুড়ি থেকে পাঁচ পাঁচ দিলে পনেরো অর্থাৎ পনেরো জন একই রকমভাবে দুশো মিটার দৌড়ে কেবল দুশো মিটার দৌড়ে যদি বলি এমনি দুশো মিটার দৌড়ে নাম দিয়েছে শতকরা পনেরো জন কিন্তু যদি কেবল দুশো মিটার বলি যে এর মধ্যে অন্য কোনো খেলায় নাম দেয়নি তাহলে এই পাঁচজনকে বাদ দিতে হবে তাহলে এখানে হবে জন। তাহলে এইভাবে আমরা একই রকমভাবে লং জাম্প পোতাই এখানে তো ফাইভ পার্সেন্ট বাদ দিলে আর ফাইভ থাকবে তাহলে ফাইভ পার্সেন্ট কেবল লং জাম্পে নাম দিয়েছে তো এইভাবে টোটাল নাম দেওয়া পরীক্ষার্থীদের আমরা শতকরা একটা সংখ্যা পেতে পারি আর সেখান থেকে কোনোটিতে নাম দেয়নি কতজন সেটাও খুব সহজে পেয়ে যাব তাহলে এখানে আমাদের সেইভাবে লিখে নিতে হবে তাহলে এখানে প্রথম লিখব যে ক্রিয়া প্রতিযোগিতায় ক্রিয়া প্রতিযোগিতায় শুধু দুশো মিটার প্রথমে একশো মিটার আছে একশো মিটার একশো শুধু একশো মিটার দৌড়ে নাম দিয়েছে এটা হবে ওখানে আছে কুড়ি পার্সেন্ট তো কুড়ি পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট বিয়োগ করলাম তাহলে এটা হয়ে গেল পনেরো পার্সেন্ট তারপরে শুধু দুশো মিটার দৌড়ে নাম দিয়েছে সমান দুশো মিটারে পনেরো পার্সেন্ট ছিল তো পনেরো পার্সেন্ট মাইনাস ফাইভ পার্সেন্ট তাহলে হলো টেন পার্সেন্ট শুধু লং জাম্পে শুধু লং জাম্পে নাম দিয়েছে সমান ফাইভ পার্সেন না এখানে আছে টেন পারসেন্ট তাহলে টেন পারসেন্ট মাইনাস ফাইভ পারসেন্ট তাহলে এটা হলো ফাইভ পার্সেন্ট তাহলে এবার উভয় তিনটি বিষয়ে তিনটি বিষয় না তিনটি খেলাতেই বা তিনটি প্রতিযোগিতাতেই বা তিনটিতেই তিনটিতেই নাম দিয়েছে সমান সেটা কেবল ফাইভ পারসেন্ট আছে তাহলে যদি তিনটি যোগ করি তাহলে প্রতিযোগিতায় মোট নাম দিয়েছে প্রতিযোগিতায় মোট নাম দিয়েছে সমান পনেরো দশ পাঁচ পাঁচ পনেরো প্লাস দশ প্লাস পাঁচ প্লাস পাঁচ পার্সেন্ট পাঁচ পাঁচ দশ 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 কুড়ি কুড়ি আর এখানে পনেরো তাহলে পঁয়ত্রিশ পারসেন্ট টোটাল নাম দিয়েছে এই পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে নাম দেয়নি এখানে লেখা আছে যে এখানে আছে হিসাব করে লিখি যে ওই প্রতিযোগ কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি তাহলে কোনোটিতে নাম দেয়নি কোনোটিতে নাম দেয়নি সমান টোটাল একশো পার্সেন্ট তার থেকে এই পঁয়ত্রিশ পার্সেন্ট বিয়োগ করলাম তাহলে পেলাম পঁয়ষট্টি পার্সেন্ট তো এই পঁয়ষট্টি পার্সেন্ট যেহেতু মোট শিক্ষার্থী আছে সাতশো জন তা সেটা আমি লিখে নিই এখানে মোট শিক্ষার্থী মোট শিক্ষার্থীর সংখ্যা সমান সাতশো আশি জন তাহলে এই সাতশো আশি জনের পঁয়ষট্টি পার্সেন্ট সাতশো আশি জনের পঁয়ষট্টি পার্সেন্ট সমান সাতশো আশি ইন্টু পঁয়ষট্টি বাই একশো দশ দিয়ে কাটলে এটা সেভেন্টি এইট এটা দশ দিয়ে কাটলে দশ তাহলে আবার যদি দুই দিয়ে কাটি পাঁচ তো কোনো দশ এটা যদি দুই দিয়ে কাটা যায় তাহলে সাতের আচ্ছা আমি দিয়ে ভাগ করে দিই এটা হলো উনচল্লিশ আর পাঁচ দিয়ে কাটলে পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে উনচল্লিশ এবং এই তেরো গুণ করতে হবে তিন নং সাতাশের সাত হাতে দুই তিন থেকে নয় দশ এগারো তাহলে শোন ফাইভ জিরো সেভেন তাহলে এই পাঁচশো সাতজন শিক্ষার্থী আছে যারা কোনো বিষয়ে নাম কোনো প্রতিযোগিতাতেই নাম দেয়নি তো অতএব পাঁচশো সাতজন শিক্ষার্থী পাঁচশো সাতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি তো এটাই ছিল আজকের ভিডিও লাস্ট অঙ্ক তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কোনো প্রশ্নতা কমেন্টে জানাও আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ